সবাইকে আবারও ওয়েলকাম করছি আমি মুর্শেদা আমার আজকের রেসিপি হচ্ছে পোলাও শুধু পোলাও ভিডিও শুরু করা যাক এখানে এক কেজি গুঁড়া চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চুলার উপর পাতিলে পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল তার সাথে দিব দুই টেবিল চামচ ঘি এখন দিবো গরম মশলা একটা তেজপাতা দারচিনির টুকরা একটা চারটা ছোট এলাচ ও বড় এলাচ একটা সামান্য পরিমাণে কুচি করা পেঁয়াজ দিব একটু ভেজে নিব পেঁয়াজগুলো নরম হয়ে আসলে ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ ও এক চামচ আদা রসুন বাটা এবার চালগুলো ভালো করে ভেজে নিব আপনারা সবাই জানেন চাল কীভাবে ভেজে নিতে হয় তারপরও নতুনদের জন্য বলি চাল ভাজার সময় যখন শন শন শব্দ হবে এবং সুন্দর একটা অ্যারোমা বের হলেই বুঝতে হবে চাল ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি এখানেও একটু বলে রাখি যে পট দিয়ে চাল নেবেন সেই পট দিয়েই পানি দেওয়ার চেষ্টা করবেন যেমন এক পট চাল নিলে দুই পট পানি দিবেন আর দুই পট চাল নিলে চার পট পানি দিবেন আমার চাল ভাজা হয়ে গিয়েছে আমি আমার পরিমাণে গরম পানি দিব বলক চলে আসলে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর দিব তিনটা আস্ত কাঁচামরিচ ঢাকনা দিব চার পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাশের চুলায় মাংস বসিয়েছি এ রেসিপি অন্য আরেকদিন শেয়ার করব রাত দশটা বেজে গেছে চার মিনিট পরে দেখব পোলার কি অবস্থা ঢাকনা খুললাম দেখুন একদম পারফেক্ট সাদা ঝরঝরে পোলাও একবার নেড়েচেড়ে দিব তারপর উপরে দিয়ে দিব এক চামচ ঘি আর এক চামচ চিনি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দুই মিনিটের জন্য দমে রেখে দিব ঢাকনা দিয়ে পাশের চুলায় মাংস রান্না কমপ্লিট এবার চুলা বন্ধ করে দিব এদিকে দুই মিনিট পরে ঢাকনা খুলে দেখি হয়ে গিয়েছে আমার পোলাও শুধু পোলাও চুলটা বন্ধ করে দিব। আপনাদের প্লেটে তুলে দেখাচ্ছি আমার খুব ক্ষুধা লেগেছে আমি খাওয়া শুরু করে দিয়েছি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা ও কথা হবে আল্লাহ হাফেজ